تلنمي. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. পরম করুণাময় আল্লাহ তাআলা তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ বানিয়েছেন, ভাব প্রকাশের জন্য তিনি তাকে কথা বলা শিখিয়েছেন। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. সূর্য ও চন্দ্র উভয় নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষপথ ধরে চলছে। জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছড়া সব তাঁরই সামনে সজদাবনত হয়। আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন। আল্লা তাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজন বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম। যাতে করে তোমরা কখনো আল্লাহ তাআলা নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো। ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন করো না। ভূমণ্ডলকে তিনি সৃষ্টির আজির জন্য বিছিয়ে রেখেছেন। فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. তাতে রয়েছে অসংখ্য ধরনের ফলমূল, আরো রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে, আরো রয়েছে ভুষি বিশিষ্ট শস্য দানা ও সুগন্ধযুক্ত ফল। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার فبأي آلاء ربكما تكذبان. তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? رب المشرقين ورب المغربين فبأي آلاء তিনি হচ্ছেন দুই মৌসুমের দুই উদয়াচলের মালিক এবং তিনি হচ্ছেন আবার দুই ঋতুর দুই অস্তাচলের মালিক। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. তিনি দুটি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে, তারপরেও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان. এ উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان. সমুদ্রে বিচরণশীল পাহাড় সম বড় বড় জাহাজ সমূহ তো তারই ক্ষমতার প্রমাণ। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام
فبأي آلاء ربكما تكذبان. زمین ও তার উপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে, বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা যিনি পরাক্রমশালী ও মহানুভব. অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করবে? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'ন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান. এই আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়, আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন. অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان. هي مانوش او جين اي بستو تار ماجهو كنتو امي تو مدر حساب نيار جنن اوچي داي شموائي بير كورن بو. اتب هي مانوش او جين تمرا تو مدر مالكير كون نيدرشن اشيكار كوربي. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان. হে জিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও, অতঃপর তা অতিক্রম করেই দেখো, কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই এই সীমা সরহদ অতিক্রম করতে পারবে না. অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان. সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলী পাঠানো হবে, তোমরা কিছুতেই তা প্রতিরোধ করতে পারবে না. অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان. যেদিন আসমান ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে, অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان. সেদিন কোন মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোন কৈফিয়ত জিজ্ঞেস করা হবে না, অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان. অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়ে সেদিন এমনি চিহ্নিত হয়ে যাবে, অপরাধের নথি তাদের ললাটে এঁটে থাকবে এবং তাদের কপালের চুল ও পা ধরে ধরে হাঁকিয়ে নেওয়া হবে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. সেদিন তাদের বলা হবে, এ হচ্ছে সেই জাহান্নাম যাকে এ অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলতো। তারা সেদিন তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? তোমাদের মাঝে যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্য থাকবে দুটো সুরম্য বাগিচা। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে?
ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان সে বাগিচা দুটো আবার হবে ঘন শাখা প্রশাখা বিশিষ্ট। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে দুটো ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء সেখানে প্রতিটি ফল থাকবে আবার দু প্রকারের। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? জান্নাতের অধিবাসীরা সেখানে হেলান দিয়ে আয়েশে বসবে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরশের উপর। এ সময় উভয় উদ্যান ফল সহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان সেখানকার অগণিত নিয়ামতের মধ্যে থাকবে আয়ত নয়না সুন্দরী হুর, যাদের জান্নাতের এ অধিবাসীদের আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শও করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এরা যেন এক একজন প্রবাল ও পদ্ম রাগের মতো অপরূপ। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان তুমি বলো, উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان নিয়ামতের এ দুটো উদ্যান ছাড়াও সেখানে রয়েছে দুটো ভিন্ন ধরনের উদ্যান। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সে দুটো বাগিচা হবে চির সবুজ ও ঘন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان সেখানে থাকবে দুটো ঝর্ণা ধারা, ফোয়ারার মতো সদা উচ্ছল গতিতে তা বইতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে আরো থাকবে রং বেরঙের ফল পাকড়া, খেজুর ও আনার। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ্য সুন্দরী রমণীরা। অতএব হে মানুষ ও জিন,
তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? حور مقصورة في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان اي هورا رويچه تابوتي اپکھمان ابوستھائے اتوب هي مانوش او جين تمرا تمہادر مالکیر کون نیامت اشکار کربے এ জান্নাতের অধিবাসীদের আগে অন্য কোনো মানুষ কিংবা জিন এদের স্পর্শও করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام জান্নাতের অধিকারী এ ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানা ও সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? কত মহান তোমার মালিকের নাম, তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল।